আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ। যত নির্বাচন এগিয়ে আসে বিভিন্ন ইস্যু তত সামনে আসে। আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের বিষয়টি। যদিও বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং জানুয়ারি মাসের আগে এ বিষয়ে কোনো কিছু বলবে না সুপ্রিম কোর্ট, তা কিন্তু স্পষ্টতই জানিয়ে দিয়েছে। তবু যারা রাজনীতির কাঠবাড়ি তারা এই ইস্যুটিকে হাত ছাড়া করতে নারাজ। এবং এই ইস্যু নিয়েই দিনের পর দিন কিন্তু মেরুকরণ ঘটেই চলেছে। তা সে কংগ্রেসের নেতার বিতর্কিত মন্তব্য হোক, যোগী আদিত্যনাথের বিতর্কিত মন্তব্য হোক, বা বিজেপির বিতর্কিত মন্তব্য হোক, বা বিশ্ব হিন্দু পরিষদের যে গতকাল যে ডাক দেওয়া হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে অযোধ্যাতে ধর্ম সংসদের ডাক দেওয়া হোক, সব মিলিয়ে জুলিয়ে কোথাও একটা কি সংকটে ধর্ম। কারণ ধর্মকে ব্যবহার করে দিনের পর দিন যে রাজনীতি হচ্ছে তাতে কোথাও একটা মনে হয় সংকটে পড়ছে আখেরে ধর্ম। কোনো এক ধর্মের কথা আমরা বলবো না, সমস্ত কিছু মিলিয়ে সার্বিকভাবেই বলবো। আর কোথাও একটা সংকটে কি বিজেপিও, তার কারণ যেভাবে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে, যেভাবে আরএসএস প্রধান মোহন ভাগবত চাপ দিচ্ছেন আইন আনার, অর্ডিন্যান্স আনার, এবং রাম মন্দির নির্মাণ করতেই হবে সুপ্রিম কোর্টের যা রায় হোক না কেন, এই সমস্ত বিষয়ে যে চাপ দেওয়া হচ্ছে বিজেপির উপর, তাহলে কি কোথাও একটা সংকটে বিজেপি? এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের আমাদের বিষয় ধর্ম সংকট। অবশ্যই আমরা আজকে আলোচনা করবো, আমাদের সঙ্গে যারা অতিথিরা রয়েছে তাদের সঙ্গে আলাপ করাবো। আমার ঠিক বাঁদিকেই রয়েছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি, স্বাগত জানাবো তরুণজ্যোতিবাবুকে আমাদের স্টুডিওতে। তরুণজ্যোতিবাবু ঠিক পাশেই রয়েছেন অধ্যাপক প্রদীপ্ত মুখার্জি, স্বাগত জানাবো প্রদীপ্তবাবুকে। প্রদীপ্তবাবু ঠিক পাশেই রয়েছেন কংগ্রেসের তারক ভদ্র, আর তারকবাবুর ঠিক পাশেই রয়েছেন অধ্যাপক ইমানুল হক। আমি একে একে সবার কাছে আসবো এবং শোনাবো গতকাল ধর্ম সংসদে মোহন ভাগবত কী বলেছেন, উদ্ধব ঠাকরে কী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন, তিনি কিভাবে কংগ্রেসের দিকে আক্রমণ শানিয়েছেন, এবং তার পাশাপাশি আরও যে সমস্ত বিষয় উঠে আসছে সমস্ত কিছুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে একটুখানি তরুণজ্যোতিবাবুর কাছেই আসবো, যে 26 বছর আগের একটা ঘটনা আবারও লোকসভা নির্বাচনের আগে সেটাকে উস্কে দেওয়া হলো কেন? এটা আপনি একটু অন্যভাবে ইন্টারপ্রেট করি, আমি ঘটনা 1992 এর একটা ঘটনা, আরো হিসাব করলে হয়তো বাবরের ইন্ডিয়াতে ঢোকার সময় একটা ঘটনা, তারপর 92 একটা ঘটনা ঘটলো, তারপর ম্যাটারটা ট্রেন্ডিং থাকলো এলাহাবাদ হাইকোর্টে। এলাহাবাদ হাইকোর্ট দুটো পার্টিকে, তিনটে পার্টিকে বেসিক্যালি, আখড়া, মুসলিম পার্সোনাল ল বোর্ড আর সুনি ওয়াকফ বোর্ড আর রামলালকে, তিনজন সমানভাবে জমিটা ডিভাইড করলো। তার আগে বহুবার বলা হতো মামলা দিনের মধ্যে ঝামেলাটা অ্যামিকেবলি সিল করানো হয়নি, যখন তিনটে ডিভিশন হলো সেটাকে চ্যালেঞ্জ হলো, সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং চলছিল। এই অক্টোবরে জাস্টিস দীপক মিশ্র যখন ছিলেন চিফ জাস্টিস, তখন ফিক্স করলেন অক্টোবর থেকে রেগুলার বেসে হিয়ারিং হবে, এটা ছিল জাজমেন্ট, এটা সুপ্রিম কোর্টেরই রায় ছিল। হঠাৎ করে অক্টোবরে যখন ম্যাটারটা আসলো, সুপ্রিম কোর্ট বললেন এটা ইম্পর্টেন্ট ইস্যু নয়, এটা জানুয়ারিতে এটা ডেট ফিক্স হবে, সেদিনকে ম্যাটারটা অ্যাপিয়ার করবে, সেদিনকে আমরা ঠিক করব ম্যাটারটা কবে শুনানি হবে, নো ডেট স্পেসিফিক। তার আগে এটা পলিটিক্যালি মোটিভেটেড, কপিল সিব্বল ওয়ান অফ দ্য পার্টি ম্যাটারটা অ্যাপিয়ার করছেন, কপিল সিব্বল একটা কমেন্ট করলেন, আপনারা কি মোটিভেটেড, কপিল সিব্বল একটা ম্যাটারটা কমেন্ট করলেন, কমেন্ট করার বললেন কি এই অ্যাপ্লিকেশন করলেন, অ্যাপ্লিকেশন করে বললেন না এই মামলাটা শুনানি এখন হতে পারে না, মামলার শুনানি 2019 পরে করুন। এবার কালকে ভিএইচপি যেহেতু ধর্মসভায়টা হয়েছে বা শিবসেনা এটা হুঙ্কার দিয়েছে, আপনার প্রথমেই জানি না কি ভিএইচপি বিজেপি কিন্তু সেপারেট অর্গানাইজেশন, ভিএইচপি হ্যাজ ইটস মানে ওন অর্গানাইজেশন স্ট্রাকচার, বিজেপি পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড বডি নয়, এটা বিজেপি এর পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড। এবার এটা বলতে পারো রামলালা, তাহলে মোহন ভাগবত বা উদ্ধব ঠাকরে, একটা সময় তো শিবসেনা ছিল উদ্ধব ঠাকরে, তাহলে তারা কেন ভয় দেখাচ্ছে, তারা কেন বলছে, সেই তারা কিভাবে সাহস পাচ্ছে এটা বলতে যে যদি রাম মন্দির স্থাপন না হয় তাহলে বিজেপিও ক্ষমতাতে আসবে না? কেউ একটা কোনো কমেন্ট বলতেই পারে, এটা প্রতিটা অর্গানাইজেশন তাদের অর্গানাইজ স্ট্রাকচার থেকে কিছু একটা বলতে পারে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপি, এখন আমার আরো একটা জিনিস কনফিউজ না করাই ভালো, সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পলিটিক্যাল কালার থাকতে পারে না, বিজেপি ইজ এ পলিটিক্যাল পার্টি, বিজেপি কে প্রেশার ক্রিয়েট করছে না, বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কে বলা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে। আর একটা কথা এসে আছে প্রাইভেট বিল, এবার প্রাইভেট বিল অ্যাজ পার ল মানে অ্যাজ পার কনস্টিটিউশন
এতে হিসাবে প্রাইভেট বিল যে কোনো এমপি আনতে পারে। এবার সেটাকে কারা সাপোর্ট করবে না করবে তাদের তাদের একান্ত নিজের ব্যাপার। এবার সেখান থেকে দাঁড়িয়ে আজকে বিজেপির উপর প্রেশার ক্রিয়েট না, যেহেতু ম্যাটারটা অনেকদিন ধরে পেন্ডিং আছে, বারবার 92 সালের ঘটনা এতদিন হয়তো সলভ হয়ে যেত, সেটা এতদিন ধরে ঠিকই আছে। এখানে একটা ইস্যু, একটা সেন্টিমেন্টের ব্যাপারে যদি আমি আসি, যেখানে রাম জন্মভূমি ওখান থেকে এএসআই এর আপনার এক্ষেত্রে এএসআই যখন ওখানে এক্সকাভেশন করে উঠলো, ওখানে যে হিন্দু মন্দির ছিল তার অনেক প্রমাণ পাওয়া গেছে। যখন সেন্টিমেন্টের ব্যাপার থাকছে, যেখানে বাবরি মসজিদ ইস নট এ সেন্টিমেন্টাল থিং, কারণ বাবর আমাদের এখানকার নয়, বাবর এখানে এসে লুট করার জন্য এবার সেখানে বাবরি মসজিদ ডেমোলিশন হয়েছে না হয়েছে, তারপর যখন জমিটা ভাগ হয়ে গেছিল সেটা হচ্ছে যে বাবর আমাদের সেন্টিমেন্ট নয়, কিন্তু আমরা তো ধর্ম নিরপেক্ষ দেশ, আমাদের এখানে যারা সংখ্যালঘুরা রয়েছে তাদের সেন্টিমেন্টটাও কি আমাদের কোন সেন্টিমেন্ট না? তারা তারা এই তারা করসেবকদের তারা করসেবকদের যে আনাগোনা, তাদের যে দাপাতাপি, তার জেরে তারা ঘর ছাড়া হচ্ছে, হ্যাঁ, তারা ওই অযোধ্যা ছেড়ে চলে যাচ্ছে, সেটা কি আমাদের সেন্টিমেন্ট হতে পারে না? আমি আমি আসবো প্রদীপ্ত বাবু। দেখুন, সেন্টিমেন্ট তো আমাদের সবার আগে ধরা উচিত ছিল এইটা যে আমরা ধর্ম আমরা ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র, এবার ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রটাও কিন্তু আমরা শুরু থেকে ছিলাম না, আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার ছিল। এখানে একটা মিনিট আমি লিগ্যাল পয়েন্ট বলি, একটা ইংরেজি করছি, ধর্ম নিরপেক্ষ 42nd Amendment ইন্ডিয়া প্রথমে আসলো, ইন্ডিয়াতে আমি বেসিক স্ট্রাকচার আছি, বেসিক স্ট্রাকচার হিসাবে ইন্ডিয়া সেকুলার, 42nd Amendment হলো, অ্যামেন্ডমেন্ট হয়ে দুটো টার্ম ঢুকলো, সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার, কেশবানন্দ ভারতী কেস, তারপর ডিপেন্ড করে এটা হলো, কিন্তু কেশবানন্দ ভারতী কেসে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে আজ পর্যন্ত পেন্ডিং। ভারত দ্বারা সর্বধর্ম সমন্বয় সমিতি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কোনো ভুল নেই, কিন্তু যেখানে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র একটা বেসিক স্ট্রাকচার থাকে, তার মধ্যে ধর্ম নিরপেক্ষ বলাটা হয়তো ততক্ষণ ঠিক হবে না, হয়তো মানে ফর আর্গুমেন্টস হবে, এখন তো নিজের মতামত, যতক্ষণ ইউনিফর্ম সিভিল কোডটা আসছে, কেন যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রতে পশ্চিমবাংলায় হিন্দুদের দুটো বিয়ে করলে আইনে ধরবে, তো গোয়াতে নয় কেন? আমি বলছি আপনাকে, আপনি মানেন আপনি মানেন এটা কোড না, আপনারা মানেন না, কোডের মধ্যে আসছে না, সুপ্রিম কোর্ট আপনার মা কি ছিলেন? আমি জিজ্ঞেস করছি, ঋতুমতি না হলে কোন মা কি কোন সন্তানের জন্ম দিতে পারে? আপনাদের দেখুন, আমাদের এই যে বাবরি মসজিদের যে কেসটা, সেটা তো অনেক পুরনো, 1885 থেকেই এটা চলছে, তখন বাবরি মসজিদ তৈরি হয়ে গেছে, তখন থেকেই পরমহংস বলে একজন রামকৃষ্ণবাবু, পরমহংস রামকৃষ্ণ পরমহংস না, পরমহংস রামকৃষ্ণ দাস, তিনি সুপ্রিম মানে তখন সিভিল যে জাজ করছিল সেখানে অ্যাপিল করেছিলেন। এই ইতিহাসটা কিন্তু ভারতবর্ষের অনেক পুরনো ইতিহাস, এবার সেই ইতিহাসের সঙ্গে অবশ্যই সেন্টিমেন্ট জড়িত রয়েছে। এবার এই সেন্টিমেন্টটাকে আমি কিভাবে, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে এটাকে বুঝতে চেষ্টা করছি যে এটাকে আমি কিভাবে ব্যবহার করব। যখন এলাহাবাদ হাইকোর্ট 2010 সালে পরিষ্কার রায় দিল যে তিনটে ভাগে ভাগ করা হোক, সেটার বিরুদ্ধে আবার রিট পিটিশন হলো, 32টা রাইট অ্যাক্টিভিস্ট গ্রুপ মিলে সেখানে অ্যাপিল করলো, আবার এই যে জায়গাটা সেইটা আবার হঠাৎ করে অক্টোবর মাস 2019 ভোটের সামনে, 5টা রাজ্যের ভোটের সামনে শুনানির একটা জায়গা তৈরি হলো। বিশ্লেষণটা ভাবার চেষ্টা করুন, আজকে নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী হিসেবে একটা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে
সুপ্রিম কোর্টকে প্রভাবিত করার চেষ্টা করছে রাজ্যসভার একজন এমপি কপিল সিব্বালের কথা আপনি বলে দিয়েছেন, একই সঙ্গে বলছে যে সিজেআইকে পরিষ্কার ইম্পিচের কথা বলে ভয় দেখানো হচ্ছে। আচ্ছা দীপ, এই যে আছেন এখন তাকে ভয় দেখানো যায়, তার ভয় তো পুরো সুপ্রিম কোর্ট কাঁপে। তাকে কংগ্রেসের একটা লোক, সাধারণ উকিল, আমি সাধারণ উকিল বলছি কারণ তিনি সিজেআই সমতুল নন, তাই সে নাকি ভয় দেখাবে। তাহলে সবরীমলার কেসে ভয় পাচ্ছে না কেন আমি জানি না, না হয়েছে আমি তা বলছি না, কথাটা একটুখানি শুধু ধরিয়ে দিচ্ছি, আমি একটুখানি শুধু একটুখানি ধরিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে সময় 1992 সালে 6 ডিসেম্বর যখন বাবরি মসজিদ ধ্বংস হয়, সেই সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং, ঠিক আছে, সেটা একটা মিল। আবার এখন যখন আন্দোলনটা বেশ জোরদার করার কথা ঘোষণা করেছে, সেটা করছে বিশ্ব হিন্দু পরিষদ বলুন, শিবসেনা এগিয়ে এসেছে, হ্যাঁ, তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, একদম কোথাও একটা কি মিল রয়েছে বলছি, আন্দোলনটা আরো জোর পাচ্ছে। কথা বলতে চাই, এক নম্বর কথা, আমি জানি উনি খুব রাম ভক্ত, রাম মন্দিরের যিনি পুরোহিত ছিলেন তার নাম লালচাঁদ, তার ডকুমেন্টারি এক্ষুনি এটা খুলে দেখে নিতে পারেন। তিনি বলছেন যে বিজেপির যারা নেতা তারা কেউ কোনোদিন রাম মন্দিরে আসেননি, আর রাম মন্দিরের ভক্তরা কোনোদিন মসজিদ আর এনে তার কোনো ঝামেলা করেনি, এক নম্বর। তিনি একটা হিসেব চেয়েছিলেন, ওকা হিসেব, সেই হিসেব হচ্ছে রাম মন্দিরের জন্যে অনেক সোনার ইট এসছে এবং ইট এসছে, ওই ইটের টাকার হিসেব চাই। লালচাঁদ পুরোহিত খুন হয়ে গেলেন, রাম মন্দিরের পুরো এত কিছু নিয়ে আলোচনা করেন, রাম মন্দিরের পুরোহিত খুন হয়ে গেল, সেটা নিয়ে বিজেপি আন্দোলন করে না কেন, সেটা বিচার চাইছে না কেন, কতগুলো সরকার গেছে উত্তরপ্রদেশে বিজেপির, রাম মন্দিরের পুরোহিত খুন হয়ে গেছেন, ভারতবর্ষ জানে কারা খুন করেছে, অধিকাংশ বক্তব্য যে বিজেপি খুন করিয়েছে, কারণ তিনি ইটের হিসেব চেয়েছেন সোনার ইটে, চোদ্দশোটা, এক নম্বর। আপনারা এতদিন আছেন রাম মন্দির চান, রাম মন্দিরের আস্থা আপনি বলতে দিন, আপনি বলতে দিন, রাম মন্দিরের পুরোহিত খুন হয়ে গেছে, বিজেপি তার বিচার চায় কিনা, রাম মন্দিরের পুরোহিত প্রধান পুরোহিত, রাম মন্দিরের প্রধান পুরোহিত যিনি রামের লালা পুজো করে আসতেন দীর্ঘদিন ধরে, লালচাঁদ পুরোহিত খুন হয়ে যান মন্দিরের মধ্যে, বিজেপি একটা ওখানে আন্দোলন করেনি, সিবিআই তদন্ত কেন চায়নি, কেন কোর্টে যায়নি, আজকেও চান কিনা তিনি বলুন, যে লালচাঁদ পুরোহিতের খুনের বিচার চাই বলুন, যদি আপনি খুন চান কিনা বলেন, আপনি অন্য কেউ বলেন, আপনি একটা আইন আমি টাকা দেবো আপনি মামলা করেন, আমি একটা টাকা দেবো আপনি একটা জনস্বার্থ মামলা করেন, আমি রামচাঁদ, আমি বলছি রামলালার পুরোহিত খুন হয়ে গেছে, রামলালার পুরোহিত খুন হয়ে গেছেন, ইন্দ্রনীল তেরি নিজেকে আইন দিয়ে বলে দাবি করেন, আমি সমস্ত টাকা মামলা খরচ করবো, উনি রামলালার স্বার্থে, রামের স্বার্থে রাম মন্দিরের পুরোহিত খুন হয়ে গেছেন, মানে রামের সেবক প্রধান সেবক খুন হয়ে গেছেন, সেই মামলা উনি করবেন কিনা, এক নম্বর। দু নম্বর কথা, দু নম্বর হচ্ছে যে সোনার ইট এসছে কাদা কাদা, সেই সোনার ইটগুলো কোথায় গেল, এতদিন রাম মন্দির তারা করেনি কেন, ভোটের আগে এলি রাম মন্দির রুটির কথা মনে পড়ে না আপনাদের, রুটি কোথায় গেল, মানুষ রুটি খেয়ে বাঁচবে না, রাম 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 তো আমাদের সবাইকে বলে, রামকে ইন্দোনেশিয়ার মানুষও পুজো করেন, যারা মুসলমান ভক্ত করেন, আমারও রাম প্রিয় নায়ক, ওনার থেকে মহাভারত রামায়ণটাই মুখস্থ বেশি বলেছি, অন্তর্বান যে কোনো বিজেপি নেতার সঙ্গে যে কোনো দিন বলবেন টিভি চ্যানেলে আমি রামায়ণ নিয়ে আলোচনা করতে চাইবো, আমি রাম হচ্ছে রাম নিয়ে আলোচনা করতে, যে রামটা আমরা পড়েছেন কিনা, আদৌ রাম আপনারা জানেন কিনা, আদৌ রাম হচ্ছে আপনাদের ভোটের বাক্সের এজেন্ট, এবং রামকে আপনারা কেউ ভক্তি করেন না, রামই হচ্ছে আমার পছন্দ, और इसलिए हम कह रहे हैं कि सरकार कानून बनाए, बन सकता है बन नहीं सकता इसकी चर्चा मैं क्या करूं, जिनको बनाना है वो सोचे कि इसको कैसे बना सकते हैं, कोई काम होना है तो ये काम कैसे हो सकता है ऐसे सोचने से वो काम होता है, ये काम क्यों नहीं हो सकता इसके कारण तो कोई भी बता सकता है, अगर काम होना है तो सोचना चाहिए और जल्दी से जल्दी ये कानून बनना चाहिए, क्योंकि सब दृष्टि से श्री राम जन्मभूमि पर भव्य राम मंदिर की का औचित्य सिद्ध हो चुका है, भारत की श्रद्धा है, प्रत्यक्ष प्रमाण चक्षुर्वै सत्यम उत्खनन में मिल गए हैं, सब प्रकार के तर्क हो गए, उसके आधार पर निर्णय आया, और निर्णय के अपील को बिना सुनवाई और बिना जिरह टाला जा रहा है, इधर उधर की बातें निकालकर, इसका मतलब जो निकाल रहे हैं उनके पास सत्य नहीं है,
तो सामान्य आदमी भी जिसको जान सकता है कि यह सत्य है। और न्यायपूर्ण बात यही होगी कि यहां मंदिर भव्य मंदिर बनेगा। और अगर किसी कारण अपनी व्यस्तता के कारण या पता नहीं अपने समाज की संवेदना को न जानने के कारण न्यायालय की प्राथमिकता नहीं है तो सरकार सोचे कि इस मंदिर को बनाने के लिए कानून कैसे आ सकता है और शीघ्रातिशीघ्र इस कानून को लाए, यही उचित है। আমরা শুনলাম কি বললেন মোহন ভাগবত। আমি আবারও তরুণজ্যোতি বাবুর কাছে আসবো যে সমস্ত দায় এদিক ওদিকের কথা বলছেন, আমি একটু পরে উদ্ধব ঠাকরের কথা শোনাবো যে উদ্ধব ঠাকরে কি বলছেন। সমস্ত দায় কিন্তু বিজেপির উপরই চাপাচ্ছে, বিজেপি সরকারের উপরই চাপানো হচ্ছে। মোহন ভাগবত যেমনটা বলেছেন যে আপনারা এদিকের ওদিকের কথা বলছেন কিন্তু আপনারা আসল কাজের কাজ করছেন না। আমি একটুখানি উদ্ধব ঠাকরে শিবসেনা প্রধান তিনি ঠিক কি বলেছেন আমরা আগে একটুখানি শুনবো, তারপরে আমরা এটা নিয়ে আলোচনাতে যাবো। আবার উদ্ধব ঠাকরে কি বলেছেন, यही पूछ रहा हूं कि जब आप कैंपेन कर रहे थे यानी कि बीजेपी की सरकार है तो उनके मैनिफेस्टो में लिखा है संविधान के दायरे में हर संभावनाओं की तलाश की जाएगी, तो पिछले चार साल कितनी संभावनाओं की तलाश की गई और क्या आपको एक भी संभावना ऐसी नहीं मिली कि उस संभावना को लेकर मंदिर का निर्माण किया जाए? तो उस संभावना की तलाश हम कब तक करते रहेंगे? और अगर मामला अदालत के पास ही डालना है तो फिर चुनाव के प्रचार के दरमियान उसका इस्तेमाल ना करें। और अटल जी की सरकार एक मिलीजुली सरकार थी तो चलो उस वक्त ये मामला नहीं उठा सकते थे हम, लेकिन आज की सरकार बहुत ताकतवर है, ये सरकार मजबूत है और अगर ये सरकार नहीं करेगी फिर दूसरी कौन सी सरकार करेगी? तो कुछ दिन बाकी रहेंगे, मंदिर तो होगा, मंदिर तो होते होगा ही होगा, लेकिन अगर ये सरकार मंदिर नहीं बनाएगी तो शायद ये सरकार नहीं बनेगी लेकिन मंदिर जरूर बनेगी। উদ্ধব ঠাকরে সরাসরি বলছেন ভোটের জন্য ব্যবহার করা হচ্ছে, এতদিন ধরে কেন কোনো কিছু করা হলো না, এখন যদি না করার হয় তা যেন ভোটের কাজে ব্যবহার না করা হয়, এই বিষয়টাকে কি বলবেন? প্রথমত মানে আরএসএস বা ভিএইচপি বা শিবসেনা তিনজন যখন বারবার বলা যায় নিজের অর্গানাইজেশন স্ট্রেংথে বলা হচ্ছে, আমি 2014 ফিরে যাই, 2014 ইলেকশন এতে ম্যান্ডেট প্রমিস ছিল একটা যে উইল টেক এভরি লিগেল এন্ডেভার টু কনস্ট্রাক্ট রাম মন্দির, লিগেল এন্ডেভার। এবার সেই হিসাবে তখন টাইম টু টাইম 2014 থেকে আমরা যদি আজ পর্যন্ত দেখি টাইম টু টাইম ম্যাটারটা সুপ্রিম কোর্টে মেনশন হয়েছে, কোনো সময় হিয়ারিং হয়নি, কোনো সময় দুদিন হিয়ারিং চলেছে, সাবসিকোয়েন্ট ডেট ফিক্স হয়েছে, এরকম হতে চলছিল। গত জুন জুলাই ম্যাটার ডেট ফিক্স হলো, ডেট ফিক্স হয়ে বলা হলো অক্টোবর থেকে ডেলি ডে টু ডে হিয়ারিং হবে, কারণ সব পার্টি প্রেজেন্ট ছিল। তার আগে একটা অ্যাপ্লিকেশন মুভ হলো না, যদি বিষয়টা লিগালি যদি হয় তাহলে আমরা লিগালের মধ্যে আরেকটা জায়গা রয়েছে যে সরকারের যদি কোনো কেস সাব জুডিস থাকে তা সত্ত্বেও না তা সত্ত্বেও কিন্তু অর্ডিন্যান্স আনা যায়, এটা পরিষ্কার যারা রিটায়ার্ড জাজ আছেন বা যারা এখন জাজমেন্ট করেন তাদের বক্তব্যতে খুব পরিষ্কার যে অর্ডিন্যান্স যে কোনো সময়েই আনা যেতে পারে, সেটা যদি সাব জুডিস কেস হয় তাও। তাহলে 4.5 বছর ধরে যে সরকারটা ক্ষমতায় রয়েছে সে হঠাৎ করে কেন আজকে এই বিষয়টা নিয়ে অর্ডিন্যান্সের কথা ভাবছে, এবং যদি ভেবেই থাকে তাহলে আজ অবধি সেটা করে উঠতে পারেনি কেন? আজকে হঠাৎ করে ভাবছে না, আপনারা আবার যদি ট্র্যাকটা দেখেন পুরো কেসটা, টাইম টু টাইম কেসটা মানে মেনশন করা হয়, টাইম টু টাইম কেসটা হয়েছে। হঠাৎ করে জুন জুলাই মাসে একটা, জুলাই কি আগস্ট মাসে একটা অ্যাপ্লিকেশন মুভ হলো, মুভ হয়ে বলা হলো যে না এই মামলাটা এখন শোনানো যাবে না, এই মামলাটা শোনা হোক 2019 মে মাসের পরে। মামলা মামলার জায়গায় থাকুক না, একটা রাজনৈতিক দল হিসেবে যখন আপনি ফ্রেমওয়ার্ক অফ কনস্টিটিউশন, এটা কনস্টিটিউশন, সবরীমালার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, অযোধ্যায় 2 লাখ মস্তান নিয়ে গিয়ে 4,000 মুসলিমকে ঘর ছাড়া করে দিলেন, এটা কনস্টিটিউশন, এটা সরকার একটা লোক ঘর ছাড়া হলো না, 4,000 মানুষ ঘর ছাড়া হয়েছে, আপনারা তো গুন্ডার দল,
আপনারা তো সমাজ বিরোধী দল, বর্বর, অসভ্য, একটা সমাজে 4000 মানুষ প্লিজ আমি প্রথমে একটা জায়গায় যাই, যেটা হলো যে রাম মন্দির, বাবরি মসজিদ। বাবরি মসজিদটা তো ইতিহাস, এ তো আজকের কেস নয়। বাবরের সমাধির ওপরে তৈরি হয়েছিল বাবরি মসজিদ, যেহেতু 1500 সালের গল্প। আজকে তখন না বিজেপি না রাম, কোথায় কি। এবার তার আগে বাবর মারা, মানে মারা যাবার পরে সেই সময় মোগল যে সাম্রাজ্য ছিল তারা রামের কোনো মন্দিরকে ভেঙে কিছু করেছে কিনা তার কোনো এখন অব্দি প্রমাণপত্র কোনো ইতিহাসের পাতা পাওয়া যায়নি। তাহলে রাম মন্দির যেটা পাশে যে রাম মন্দির তৈরি হয়েছিল সেটা কোনো ইতিহাস নয়, কিন্তু বাবরি মসজিদ ইতিহাস, ইতিহাসের পাতায় খণ্ডিত, একদম স্বরলিপি হয়ে আছে, যেটা আমরা বুঝতে পারবো না। বিজেপি যারা করেন তারা কি করছেন, তারা ইতিহাসকে ধামাচা পাওয়ার চেষ্টা করছেন। তার কারণ ওখানে রামলালার যে মন্দির ছিল, যেমন আমি আপনাকে বলি মথুরাতে মসজিদের গায়ে একই দেয়ালে কৃষ্ণের কারাগার, তা আদৌ ওখানে কৃষ্ণের কারাগার থেকে ছিল, ওখানে ছিল না তো। আজকের ওনারা আমি যদি প্রশ্ন করি যে রামের ওয়াইফ সীতা, সীতা কোথাকার মহিলা ছিলেন, কোথায় উনি জন্মগ্রহণ করেছিলেন, ওটার নামটা কি ছিল আগে, ওটার আগে নামটা কি ছিল, যেখানে জন্মগ্রহণ করেছিলেন জায়গার নামটা কি ছিল জানেন না, হয়তো নেই, বলে দিচ্ছি মিথিলা। মিথিলা নগরীতে জন্মগ্রহণ, মিথিলা রাজ্যে জন্মগ্রহণ করেছে, যেটা আজকে নেপাল। তো উনি কি নেপালি ছিলেন সীতা, কখনোই নয়। আজকে রামায়ণটা হচ্ছে মহাকাব্য, ইতিহাস নয়, মহাকাব্য কাল্পনিক, কল্পনা করা যেতে পারে, কল্পনার চোখে দেখা যেতে পারে। কিন্তু বাবরি মসজিদটা কিন্তু ইতিহাস, যেটাকে আমরা চাইলেও মুছে ফেলতে কোনোভাবে পারবো না। আজকে যে রামলালার মন্দির, যে ইমানুল্লাহ বলছিল যে প্রধান পুরোহিত খুন হয়ে যায় এবং সেই সময় বিতর্কিত দেখা দিয়েছিল বলে কিন্তু সেই সময় বন্ধ করে দেওয়া হয়েছিল মন্দিরটা, সেটা আবার পরবর্তীকালে খোলা হলো। আজকে যা বলি বহু, এক মিনিট, আজকে সেই রামলালা মন্দির সামনে রেখে বাবরি মসজিদকে ধ্বংস করার যে প্রবণতা, একটা ছোট্ট কথা আমি বলতে চাইবো। 1989 সালে, হ্যাঁ, 37 বছর পর এই তালাটা খোলা হলো। হ্যাঁ, রাজীব গান্ধী খুলে দিয়েছিল। না, রাজীব গান্ধী খুলে দেয়নি, রাজীব গান্ধী ফয়জাবাদ আদালতে, ফয়জাবাদ আদালতে, আমি বলছি ফয়জাবাদ আদালতে, ফয়জাবাদ আদালত নির্দেশ দিয়েছিল তখন খোলা হয়েছিল। কিন্তু 1989 সালে ভোটের ঠিক আগে ওই বিতর্কিত জমিতে শিলান্যাস করার নির্দেশ কিন্তু রাজীব গান্ধী সরকার দিয়েছিল, কেন আমাকে বলুন তো, যখন জমিটা বিতর্কিত, সেখানে কেন দেওয়া হলো। যেহেতু বাবরি মসজিদ ইতিহাস, তোমায় আমি আবারও বলছি, রামলালার যে মন্দির সেটা কিন্তু পরে তৈরি হয়েছে, খুব বেশি দিন নয়, ওটা ইতিহাস নয়, ওটা বানানো হয়েছিল, কিন্তু বাবরি মসজিদ ইতিহাস। সেইখানে দাঁড়িয়ে ওটার সাথে, আমি থাকা উচিত না, দুটো আলাদা, আমি সেটা বলছি না। রাম মন্দির আর বাবরি মসজিদ কিন্তু এক নয়, দুটো পাশাপাশি, যেটা মথুরা দিয়ে তোমায় বোঝালাম যে একই জায়গায় তোমার বাবরি মসজিদ আর রামলালা মন্দির,
ওটা কিন্তু একটাই স্তম্ভ নয়, আরে 1949 পূজো হচ্ছে কে বানায়, 1949 সালে 1949 থেকে তো ওখানে পূজো হয়ে আসছে, 1989 এর ঘটনা তো নয়, এবং ওটা 49 সালে ওখানে মুসলিমরা নামাজ শুনুন, আমার ভারতবর্ষ এমন জায়গা যেখানে এরকমই হয় না, বিজেপি ভোটের জন্য এসব করছে, 1949 থেকে ওখানে পূজো হয়ে আসছে, কেউ বাধা দিতে যায়নি, এখানে যখন দক্ষিণেশ্বরের মন্দির যান জানবে না তখন রাজীব গান্ধী করেছিলেন ভোটের জন্য, এখন বিজেপি করছে। আমাদের দেশের ঐতিহ্য হচ্ছে যে হিন্দু হন বা মুসলিম শাসক হন, তারা দুই ধর্মকে সমান চোখে দেখেছেন। শিবাজিও যে যাকে হিন্দু না করে, শিবাজি তার লোকেদের করার জন্য মসজিদ গড়েছিলেন, শুধু জগতের ঈশ্বরের মন্দির শিবের মন্দির গড়েননি, তিনি মন্দিরও গড়েছিলেন মসজিদও করেছিলেন। ঔরঙ্গজেব উজ্জয়িনীর মহাকাল মন্দিরের একটা অর্থ দান করেছিলেন, সেইখানে নির্দেশ দিয়েছিলেন যে গাওয়া ঘি দিতে হবে প্রতিদিন এক মন করে, ভারত সরকার এখন ওটা নিয়ম মানতে বাধ্য হয়, ইংরেজরা মানত, এবং তারকেশ্বরের মন্দিরের ওর জমি দান করা, ফৈজাবাদের এই যে মানে আপনার গোরক্ষনাথ মন্দিরের জমি দান করা একজন মুসলিম শাসকের। আর এত যদি কথা বলেন তারা কি রাম আইয়ানা, উনি তো তেয়ারি মানুষ, আশা করি তুলসীদাস রামায়ণ পড়েছেন, আর যদি না পড়ে থাকেন তাহলে আমি একবার বলে আমরা একসঙ্গে পড়ি, তো গোটা রামায়ণে কোথাও আছে নাকি বাবরি মসজিদ ভাঙার কথা? উনি তো পরে লিখেছেন, ভদ্রলোক থাকতেন তো মসজিদে, ভিক মাগি খাইব মসজিদে রহিব, সেকুলার দেশ ছিল আপনার, সেকুলার দেশ থেকে ভোটের সাথে দেশটাকে আমেরিকার কাছে আমার একটা খুব মানে ঘোরতর বিষয়ে আপত্তি একটা কথা, যখন আমরা চর্চা করছি তখন আমার মনে হয় চর্চাটাকে যে উদ্দেশ্য নিয়ে চর্চা করছি সেই উদ্দেশ্য থেকে আমরা সরে না যাই। এখন দেখুন যে ইতিহাসের কথা, মুসলিম ইতিহাসের কথা এখানে আসছে, সেগুলোতে আমাদের এখন না, আমি তা বলছি না, আমার প্রেক্ষিতটা যেটা সেই প্রেক্ষিতের পরিপ্রেক্ষিতে আমি মনে করি না এখন সেই ইতিহাসটা টানার দরকার আছে, তাহলে মূল আলোচনার প্রসঙ্গটা সরে যাব। আর কংগ্রেস যে দাবি করছে যে কংগ্রেস সেখানে নিউট্রাল রোল প্লে করেছে, এটা পুরো ভারতবর্ষের লোক জানে, যতই স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের নেতৃত্বের বড় ভূমিকা থাকুক, কিন্তু সেই জন্য কংগ্রেসের প্রতি দায়বদ্ধতা নিয়ে মানুষ আজও কংগ্রেসকে মানে, সেইখানে কিন্তু কংগ্রেস সব থেকে বড় পলিটিক্যালি নিউট্রাল কার্ড খেলার বদলে কংগ্রেস কিন্তু পলিটিক্যাল মোটিভেটেড কার্ড খেলেছে ধর্মকে, এবং ধর্ম নিরপেক্ষ তখন ছিল, এবং তারপরেও 2004 থেকে 2014 অব্দি যখন ক্ষমতায় মনমোহন সিং সরকার ছিল তখন তাদের ভূমিকা কি ছিল? স্বাভাবিকভাবেই ধর্মনিরপেক্ষতাকে বারংবার ব্যবহার করা হয়েছে, এবং ধর্মনিরপেক্ষ শব্দটাকে যখন আনা হয়েছে 1976 সালে তখনও এখানে কেন্দ্রীয় সরকার আমাদের কংগ্রেস ছিল, কংগ্রেস কেন হট করে ধর্মনিরপেক্ষ শব্দটা আনতে গেল? কারণ আছে বলছি আমি, যখন ধর্মনিরপেক্ষ শুধু মুসলিম নয়, মুসলিম মহিলাদের অধিকার খর্ব করে রাজীব গান্ধী ভুল করেছিলেন একটা ভুল, দ্বিতীয় ভুল হচ্ছে তার মাসুল দিয়েছিলেন ওই রাম মন্দিরের তালা খুলে দিয়ে, তার মাসুলও তিনি দিয়েছেন, তার দল মাসুল বিজেপি ঠিক হিন্দু ধর্মের সঙ্গে বিজেপির কোন যোগ নেই, হিন্দু ধর্মের যদি চরমতম শত্রু এদেশে কেউ থাকে তার নাম হচ্ছে বিজেপি, কারণ হিন্দু ধর্মের দুটো আছে, হঠাৎ এটা দেশ ভাগ হলো, ভাগ হওয়ার পর হঠাৎ করে ভাগ হওয়ার বেশ কিছু বছর পরে 42nd অ্যামেন্ডমেন্টে একটা দুটো টার্ম ঢুকলো ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন ঢোকার পর, ইন্ডিয়ান কনস্টিটিউশন ঢোকার পর একটা মামলায় হঠাৎ করে বিজেপি লিডার কেউ বলতে পারবে না, ওনার ব্যাকগ্রাউন্ড কমিউনিস্ট, বাট খুব রেসপেক্টেড জুরিস্ট, তিনি একটা বই লিখে গেছেন লিগ্যাল স্পেকট্রাম, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে। রিসেন্ট আমরা যদি দেখি কমলনাথ যে স্টেটমেন্ট গুলো করেছে,
একটা মুসলিম সমাবেশে বসে এই লোক আগে রহেঙ্গে আপকো দেখ লেঙ্গে উন লোক কো হাম লোগ দেখ লেঙ্গে ভিডিও বলে এসে প্লিজ প্লিজ মোদিজি বলেছে তারক বাবু মোদিজি বলেছে তারক বাবু এটা নরেন্দ্র মোদি বলেছে আল্লাহতে ভিডিওটা কি আসলো আর ভিডিও আমি করতে হবে আপনাকে তারক বাবু কি বলছে কামাল আপনাকে করতে হবে ভিডিও বলো তারক বাবু ভিডিও তো মামলা করেছে বিকাশ করে মামলা করেছে বিকাশ করে মামলা করেছে আস্তে 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 বাহ বড় একটা বাবু বিকাশ কোথায় বিকাশ তার প্রেক্ষিতে যোগী আদিত্যনাথ কি বলেছেন আচ্ছা এইটা নিয়ে ভীষণ বিতর্ক হচ্ছে না যোগী আদিত্যনাথ মানে কি কমলনাথ যে বললো উন লোক হাম নিপট লেঙ্গে নিপট লেঙ্গে মানে মানে বোঝে না সিম্পল যখন ইস্যু গুলো আসছে 12% আসন মুসলিমদের অমিত শাহ তার ঘোরতর বিরোধিতা করলেন তাহলে ধর্ম নিরপেক্ষ শব্দের অর্থ যদি হয় সর্বধর্ম সমন্বয় ভারতের প্রেক্ষিতে তাহলে তেলেঙ্গানায় 12% আসন সংরক্ষণে কি যায় আসে তাহলে অমিত শাহ তাহলে সেরকম অভিযোগ কেন করছেন আর শুধু তাই নয় শুধু তাই নয় রাজীব আমাদের 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 हमारे लिए बजरंग बली पर्याप्त होंगे तो फिर समृद्धि का द्वार भी खोल देगा आश्चर्य होता है कांग्रेस के उस पर कांग्रेस आज किस निर्लज्जता पे उतर आई है कांग्रेस के नेता इन नक्सलवादियों को क्रांतिकारी कहते हैं हमने सुन लाम কি বললেন যোগী আদিত্যনাথ অর্থাৎ একদিকে কমলনাথ মন্তব্য করছেন একদিকে যোগী আদিত্যনাথ উভয়ই তো আলাদা করছেন কেউ বলছে আমরা মুসলিমের ভোট চাই দলের নেতা তার দলের সভায় বলছেন আর এই প্রকাশ্যেরা কি বলেন প্রকাশ্যে উনি আমার বিজেপির নেতারা কি মনে করেন যে আচ্ছা গোটা ভারতবর্ষ রামকে এ করেন যারা রাবণ ভক্ত নেই আমাদের দেশে দক্ষিণ ভারত রামকে পূজা করে না না করেন কিনা তাহলে আপনারা জোর করে চাপিয়ে দিতে চান একজন জোর করে চাপিয়ে দিতে চান ব্যাপার শুনুন এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে আপনারা এতদিন ক্ষমতায় ছিলেন 1400 কোটি টাকা চাঁদা তুলেছেন অফিসিয়াল এটা তো আনঅফিসিয়াল না সোনার ইট পেয়েছেন তা সেগুলো গেল কোথায় হিসেব দেখান না আরটিআই আপনারা এত আপত্তি কোথায় আরটিআই করলে আপনাদের তো আপত্তি কোথায় আমার আমার আরটিআই করলে আমি স্টপ করব আমি একটুখানি প্রয়োজন আপনার কাছে আসব সেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আমি ইমানুল্লাহ যেটা বলতে চাইছেন যে উনি মুখ্যমন্ত্রী উনি প্রকাশ্যে কথা বলছেন কমলনাথ নেতা সেদিকে আমি যাচ্ছি না তারা তো দুজনেই কোনো দলের দলকে রিপ্রেজেন্ট করছেন তাহলে আমার 90% মুসলিমের ভোট দরকার আর ওর জন্য আলী আছে তো আমার জন্য বাজরং বলি আছে কেন আমরা আমরাই তো এরাই তো আলাদা করে দিচ্ছে মেরুকরণ তো এরাই করছে রাজনৈতিক দলের কাজটা হচ্ছে কি আপনি দল নিষিদ্ধ হচ্ছে না কেন দুটো এই কথা বলার জন্য ভোটে দাঁড়ানো হনুমানের গল্প শুনেছেন কি ওই দুটো বিড়াল আছে মাইনরিটি বলেছে মুসলমান বলেননি যোগী মাইনরিটি বলছে মানে পরিষ্কার পরিষ্কার মুসলমান বলেছেন যোগী বড় জাতীয় দল আছে তাদের মূল কাজ হচ্ছে ওই বিড়ালের হনুমানের রোলটা প্লে করা যে রুটি মধ্যিখান থেকে বারবার করে ছেলে 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 ছিঁড়ে 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 পুরো রুটিটাই খেয়ে নিল আমাদের দেশের মানুষের যদি আপনি আমরা ডেলি প্যাসেঞ্জার যারা তারা আমরা এটা বুঝি যে আমাদের দিন আনা দিন খাওয়া যেন ঠিক থাকে আমরা যেন একটা রুটি কাপড়া মাখানের জায়গাটা নিশ্চিত করতে পারি এইটাই আমার প্রশ্ন আজকে সেই ওয়েলফেয়ারে যে টাকাটা খরচা করার কথা কোন রাজনৈতিক দল সেই একদমই নয়
নির্বাচন দেখুন, আপনি রাজস্থানের নির্বাচন দেখুন, কেউ মন্দিরে যাচ্ছে, কেউ বাজারে যাচ্ছে, সারা বছর যাচ্ছে কি না, তাহলে কোথায় জায়গা হচ্ছে? এবং রাহুল গান্ধী একজন সিনিয়র মেম্বারকে ক্ষমা চাইতে বাধ্য করেছেন, তারই একটা রাজনৈতিক দলের যে আজকে যদি পাইলার ব্যাপার আসতো তাহলে কংগ্রেস যে এই যে 30 দফা কাটে, কংগ্রেসের কথা কে বলছে এখন? এখন তো বলছে এই গলের কথা, আপনি শুনুন না, আমেথি এত বছর ধরে কি উন্নতি হয়েছে? আমেথিতে এত বছর আপনি আমি কি কংগ্রেসের কথা এখন বলছি? আমেথি যখন আপনাদের প্রথম এমপি হন ওখান থেকে তখনও যাচ্ছিল, আজকে হয়ে যাচ্ছে, মোদি যাচ্ছে না কেন? আমেথি কি হয়েছে? আমেথিতে কংগ্রেস কিছু করেনি, হারবে। আমেথিতে এত বছর ধরে হয়েছে কেন? আপনার রাজনীতিটা করার উদ্দেশ্য কি? তিনটে কারণ দেখুন, ব্যবধানটা কমিয়ে আমি যে আমার রিসোর্সটা আছে সেই রিসোর্সটা ন্যাশনাল ইউটিলাইজেশন করব। দুই, আমি সুশাসন পরিষ্কার ভাবে, সুশাসনের যে বৈশিষ্ট্যগুলো আমরা সবাই কম বেশি জানি, তার মধ্যে একটা হচ্ছে ন্যায্যতা, একটা হচ্ছে দক্ষতা, দায়বদ্ধতা, তার সঙ্গে দুর্নীতি মুক্ত একটা জায়গা। আর তিন নম্বর যেটা সব থেকে বড় কথা, সেটা হচ্ছে আমার বেকারত্বের হার কমানো। এই তিনটে কমাতেই এই সরকার চূড়ান্ত ব্যর্থ। স্বাভাবিকভাবেই যে জায়গাটা আমাদের চর্চা হওয়া উচিত ছিল, যে ধর্ম কাকে বলে? ধর্ম হচ্ছে আমার যে কাজ সেটাকে আমি ধারণ করব এবং ধারণ করে সেটাকে পালন করব। এই সরকার সেটা করতে ব্যর্থ হচ্ছে, এটা আমাদের মধ্যে হওয়া চর্চা হচ্ছে। সেখানে ওয়েলফেয়ার যে ফান্ড আছে, পাবলিক ওয়েলফেয়ার ফান্ড, সেই পাবলিক ওয়েলফেয়ার ফান্ড কিন্তু খরচা হচ্ছে যেভাবে, সেটা কিন্তু আমাদের দেশে এরকমভাবে খরচা হওয়ার কথা ছিল নয়। আপনি অরুণাচল প্রদেশে যান, অরুণাচল প্রদেশ যান, নর্থ ইস্টে যান, যেভাবে ওখানে খরচার পর খরচা হচ্ছে, ভাঙা রাস্তাকে আবার সারানো হচ্ছে, আবার ভাঙছে, কিন্তু ডেভেলপমেন্ট যে প্রজেক্ট, যাকে বলা হয় অন্তর্মুখী যে প্রজেক্ট, সেটা কিন্তু আজও হচ্ছে না। স্বাভাবিকভাবেই জায়গাগুলো তৈরি হওয়ার কথা হচ্ছে যে আমরা বেকারত্ব দূরীকরণ করতে পারলাম কিনা, আমরা সুশাসন আনতে পারলাম কিনা, ভারতীয় ধাঁচে সুশাসন, আমি আমেরিকার ধাঁচে সুশাসন আনতে বলছি না, বিশ্বব্যাংকের ধাঁচে সুশাসন আনতে বলছি না, এবং আমার মধ্যে ধনী দরিদ্রের ব্যবধান কমলো কিনা, আমি মানুষের পেটে দুবেলা ভাত দিতে পারলাম কিনা। সেখানে দেখা যাচ্ছে অক্সফ্যামের রিপোর্টে যে আমরা দারিদ্রতায় কত পিছিয়ে আছি। আমাদেরই কেন্দ্রীয় মন্ত্রী বলছেন যে আমাদের দেশে কর্মসংস্থান নেই। স্বাভাবিকভাবেই আপনি তেলে ভাজা বা ওই জাতীয় কিছু করে খান, এই যে জায়গাটা আসছে সেই জায়গা থেকে আমাদের উত্তরণের জন্য আমাদের মানুষকে কিন্তু সচেতন হতে হবে, মানুষকে বুঝতে হবে যে আমরা ধর্ম দিয়ে রুটি খাবো না, যেটা মনোজ বাবু বলছিলেন। এখানে প্রদীপ্ত বাবু আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, আমি জানি না সেটা কেউ খেয়াল করছে কিনা, একটা হচ্ছে যে তাহলে কোথাও একটা কি এই যে কাজগুলো হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি, হ্যাঁ সেটাকে এই সমস্ত বিষয়গুলো দিয়ে কোথাও একটা তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা চলছে আমরা ভাই কিছু করবো না, কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা, তারা কিন্তু কোথাও একটা সম্পূর্ণরূপে মেরুকরণ করছে, মেরুকরণ করছে, কোথাও একটা খুলে দেখে নিন তার সাক্ষাৎকার আছে, যার জন্য মোহন কারকারকে এই আমাদের মরতে হলো, হচ্ছে যে মিস্টার হেমন্ত কারকারকে, যে যিনি ওই তন্ত্র করছিলেন, যে উনি আইএসআই এর এজেন্ট এবং আইএসআই টাকা নিয়ে করেন, আইএসআই আরএসএস কে ফান্ড করে, আর আইএসআই চাই বিজেপি এখানে থাক। আরে ভাই আমি আপনাকে স্ক্রিনশট দেখাচ্ছি, আপনি ক্যামেরায় দেখাবেন? আমি স্ক্রিনশট দেখাচ্ছি। আপনারা পাকিস্তানের পক্ষে কাজ করেন, পাকিস্তান থেকে আপনারা কাজ করেন, পাকিস্তান থেকে আপনি মরছে, আপনি পাকিস্তান থেকে চিনবেন না, না 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 ইমানুল বাবু দুটো
আমাদের 17 মিনিটে ভেঙেছিলেন কিছু একটা ব্যবহার করে 17 মিনিটে আপনাদের দলের নেতা মানে জোট সঙ্গী বলেছে 17 মিনিটে 17 মিনিটে ভাঙতে পারলে আরে তাহলে কিরকম বন্ধু আপনাদের হবেন ওরে বাবা না না চলে যায় কি অবস্থা যাক না না প্লিজ আর 17 মিনিটে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটুখানি প্রদীপ্ত বাবুর কাছে আসবো যে আমাদের সময় একদম শেষের দিকে সেটা হচ্ছে যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম এই যে রাজনৈতিক আলোচনা পর্যালোচনা বাক বিতণ্ডা কংগ্রেস একটা কথা বলছে বিজেপি একটা কথা বলছে হ্যাঁ কোথাও কি একটা আখেরে ধর্ম সংকটে অবশ্যই আমরা প্রচন্ড ভাবে ধর্ম সংকটে রয়েছি কারণ আমরা ধর্ম দিয়ে রুটি খাবো না আমরা ধর্ম দিয়ে আমার বাড়ি বানাবো না আমার জন্য মাথায় ছাদ দরকার আমার রাস্তা পরিষ্কার দরকার আমার আলো দেওয়ার দরকার আমার ড্রেন পরিষ্কার হওয়া দরকার এই জায়গাগুলো আমার কোথায় আমার আমার কর্মসংস্থান দরকার আমাকে এমন একটা রাস্তা দিন কারণ আমরা আপনাকে জিতিয়েছি এই কারণেই আমার কাছে মনে রাখবেন আমার কাছে আমি পলিটিক্যাল অব্লিগেশন পালন করছি একই সঙ্গে কিন্তু আমি পলিটিক্যালি আপনাকে ওভাররুলও করতে পারি আমার হাতে সেই ক্ষমতা আছে 5 বছরের জন্য আপনি সব কিছু নিয়ে চলে যেতে পারেন না আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমি কিন্তু আপনাকে ভোট দিয়েছি এই কারণেই যে আপনি আমার কিছু সুরক্ষার ক্ষেত্র তৈরি করবেন সেটা আমার জীবন সুরক্ষা আমার জীবিকা সুরক্ষা এবং আমার দেশের সুরক্ষা আপনি দেশের সুরক্ষার নাম করে একটা অবয়ব তৈরি করছেন এবং মুখোশটা দেখাচ্ছেন অবয়বের ভেতরে আপনি কি করছেন আপনি বিভিন্নভাবে বেসরকারিকরণ করে দিচ্ছেন এবং এই বেসরকারিকরণের যে মাত্রাটা আছে আপনি দেখবেন যে মারাত্মক যেটা এখনো অব্দি যে কটা হয়েছে 1991 পর থেকে 65% এই 4.5 বছরে বেসরকারিকরণের ক্ষেত্রে ঢুকে গেছে তো স্বাভাবিকভাবেই আপনি সরকার হিসেবে দায়টা কোন দিক থেকে এড়িয়ে যাচ্ছেন দায় এড়ানোটার মানেটা কোথায় হ্যাঁ তঞ্জিত বাবু 4 বছরে যে ডেভেলপমেন্ট আছে ডেভেলপমেন্ট প্রতি সময় যদি দেখা হয় আমাদের জিডিপি গ্রোথ থেকে আরম্ভ করে প্লিজ আজকে আমি এদিকে যাব না আজকে আমি এদিকে যাব না আমি আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন করব ডেটা বাদ দিয়ে ডেভেলপমেন্ট না চিদম্বরমের বিরুদ্ধে এবং কার্তি চিদম্বরমের বিরুদ্ধে সিবিআই সুপ্রিম কোর্টের কাছে হাইকোর্টের কাছে আবেদন করেছে সবকিছুকেই আমাদের এ করতে হবে মামলা চালিয়ে যাবো যারা রাজনৈতিক নেতা নেত্রী আপনারা যারা রাজনীতিকে ধারণ করে চলেছেন বহন করে চলেছেন আপনারাই যদি এই ধরনের কথা বলেন এবং সিবিআই এগেনস্টে আজকে আপনারা ক্ষমতায় নেই কালকে আপনারা ক্ষমতায় আসবেন তখন উল্টা পার্টি বলবে যে সিবিআই তখন একটা কথা বলবে আলটিমেটলি
সাধারণ মানুষের বিশ্বাস থাকবে না, সাধারণ মানুষের বিশ্বাস, ছোট কথা, যখন দীপক মিশ্রার একের পর এক জাজমেন্ট গুলো আসলো, তখন কোন একটা বিশেষ রাজনৈতিক দল ওপেনলি বললো এই চিফ জাস্টিস উল্টোপাল্টা কাজ করছে, তার জন্য তাকে ইমপিচ করা হয়। তারক দা নিশ্চয় জানেন কার কথা আমি বলছি, ইমপিচ করা, যখন ইমপিচ করা যখন কথা আসলো, যখন তারপর যখন ইমপিচ এগুলো আসলো, আমাদের সময় একদম শেষ, কোন ইনস্টিটিউশন যখন এগেনস্টে যায় তখন আমাদের অসুবিধা হয়। হ্যাঁ বলুন, আমি একদম স্পেসিফিক প্রশ্ন করব, সেটা হচ্ছে যদি বিজেপি কি অর্ডিন্যান্স আনতে পারে, সেরকম সম্ভাবনা কি রয়েছে? প্রাইভেট বিল যদি কোন এমপি আনে সে আনতেই পারে, বিজেপি তার স্ট্যান্ড কালকেও ক্লিয়ার, অরুণ জেটলি কালকে স্টেটমেন্টও দিয়েছেন যে সুপ্রিম কোর্টের আদেশের জন্য ওয়েট করা হচ্ছে, সুপ্রিম কোর্টের আদেশের জন্য ওয়েট করা হবে। এবার কোন 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 এমপি কি প্রাইভেট বিল আনে, প্রাইভেট বিল আনবে? মিলিঝুলি ব্যাপার রয়েছে যে আমি সরকার হিসেবে আনতে পারছি না, তুমি ভাই আনো, আমি এখানে সংখ্যাগরিষ্ঠতায় আছি, আমি পাশ করিয়ে নেবো। কিন্তু আজ অবধি সংবিধান কার্যকর হওয়ার পর থেকে, পার্লামেন্ট চলার পর থেকে কোনো প্রাইভেট বিল আজ অবধি টেকেনি, এটা আপনারা পার্লামেন্টের প্রসিডিওরে দেখে নিন। ভোটের আগে ওনারা রাম মন্দির করবেন, ওনারা স্পেসিফিক বলছি, আমি বলছি শুনুন, যদি রাম মন্দির হয়, যদি রাম মন্দির হয়, শুনুন একটা কথা বলছি, স্পষ্ট বলছি, স্পষ্ট বলছি, যদি রাম মন্দির হয় আপনার সমর্থন করবেন? বাবরি মসজিদ মে ভেঙে হয় সমর্থন, আল্লাহ কে দেবে, রাম রামকে প্রতিষ্ঠা নয়, রামকে মারতে হবে, বাঁচিয়ে রোহিঙ্গা বাঁচাতে হবে, রাম নয় এক থাকবে, ভারতবর্ষের ইতিহাস তাই বাঁচে, যদি বিল আসে, যদি বিল আসে এরকম কোনো বিল আসবে না, ওরা যেন বলি সম্মান না, কথা বলুন না, প্রাইভেট বিল আসলে কি সাপোর্ট করবে? দেশ কে রক্তের খেলা খেলছেন আপনারা, রক্তের খেলা খেলছেন। এক নম্বর, আমরা বিকাশ চাই, বিনাশ চাই না। আপনারা বিকাশের কথাই বলেছিলেন, এসেছিলেন বিকাশ শূন্য, রাম মন্দির হলে বিনাশ আপনাকে বলবো, শোনা বলছি আপনাকে, কারখানা বন্ধ, ভারতবর্ষে দুটো রাজ্য ছাড়া কোনো পেনশন নেই, আপনারা যেখানে গেছেন কারখানা বেশিরভাগ জায়গায় বন্ধ হয়ে চলছে না, চলবে না করে কারা করেছে? কারখানা বেশিরভাগ চলছে না, চলবে না কারা করেছে? আমাদের সময় শেষ হয়েছে নাকি? ইমানুয়েল বাবু একদম এক কথায় আপনার কাছে অন্য বিষয় জানতে চাইবো আমি, আমি জানি আপনি একবার ছোট করে বলেছেন, আমি জানতে চাইবো যে কি হওয়া উচিত অযোধ্যাতে, আপনি বলুন যে ওখানে হাসপাতাল করা উচিত রাম রহিমের নামে, আমার দেশটা রামের দেশ, রহিমেরও দেশ, একসঙ্গে মিলেমিশে থাকার দেশ, এবং আমি বলবো সবাই মিলে হাসপাতালে হিন্দু নেই, মুসলমান নেই, বৌদ্ধ নেই, জৈন নেই, খ্রিস্টান, আর শিবরামের গল্প মারলে ও তো বলা পড়াশোনা বিজেপি নেতারা করে না, শিবরামের একটা গল্প আছে যে কোনটা সব থেকে ভালো করলে সর্বধর্ম মিলন হয়, সেটা শিবরামের গল্পটাও পড়তে পারেন, কিন্তু আমি বলবো একটা হাসপাতাল করা উচিত হিন্দু মুসলিম, যেখানে রক্তপাত নয়, যেখানে লোকে মানুষ রক্ত দান করবে মানুষকে বাঁচাতে, বিজেপি রক্তপাত ঘটাচ্ছে, অনেক ধন্যবাদ দেবো বন্ধুদের, বলবো যে অবশ্যই দর্শক বন্ধুদের বলবো যে আমরাও চাই যে ধর্ম যাতে সংকটে না পড়ে, ধর্মকে ব্যবহার করে যাতে রাজনীতি না হয়, এবং আর যেন রক্তপাত না হয়, অবশ্যই আমাদের সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দেয় সেদিকে আমাদের নজর থাকবে, তবে সেই জাজমেন্ট যেন সবাইকে সঙ্গে নিয়ে চলতে পারে, এবং সবাই যাতে একসঙ্গে চলতে পারে, একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান সেটা যেন থাকে, সবাই যেন সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারে, আর যেন রক্তপাত না হয়, বাবরি মসজিদ ধ্বংসের মতো ঘটনা যেন আর দেখতে না হয় অন্তত এ দেশকে। এ বলে আজকে অনুষ্ঠান শেষ করবো, অন্যান্য খবরের জন্য চোখ রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।
আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।